হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এনএসওইউ পিজি ইংলিশের যে পেপার ওয়ানে অ্যাসাইনমেন্টের আনসার সেই আনসারগুলো নিয়ে আলোচনা করবো। এখানে একটা বিষয় বলে রাখি যে কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের যে নাম্বার প্যাটার্ন থাকে, মানে ধরো না 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে যে অর্ডার করা আছে, ঠিক আছে, এই অর্ডারে কিন্তু নাও থাকতে পারে। ধরো না 20 নম্বরের কোয়েশ্চেনটা তোমাদের 2 নম্বরে থাকলো, 3 নম্বরে থাকলো। আর একটা বিষয় আমি বলি যে উত্তরগুলো মানে পেপার ওয়ানের যে আনসার সেগুলো কিন্তু ইউটিউবে বহু ইউটিউবার আপলোড করেছে, কিন্তু তোমাদেরকে একটা কোয়েশ্চেন সম্পর্কে আমি বলবো যে কোয়েশ্চেনগুলোর আনসার করার আগে তোমাদের কিন্তু একবার নিচে থেকে কিন্তু সার্চ করে হোক বা কারোর কাছ থেকে হোক ঠিক মতো করে জেনে নেবে। বিকজ একটা আনসার কিন্তু তোমাদের 5 নাম্বার 5 নাম্বার ক্যারি করবে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভুলে যাবে না। একটা উত্তরের কিন্তু 20 নাম্বার, যেহেতু এক একটা অ্যাসাইনমেন্টের মান কিন্তু 100। ওকে, সুতরাং এই বিষয়টা খেয়াল রেখে কিন্তু উত্তরগুলো সাবমিট করবে, এবং যে পিডিএফ সেটা গ্রুপে দিয়ে দেবো, বিকজ তোমাদের স্ক্রিনশট করার দরকার হবে না। ওকে, তো এর জন্য কোনো রকম ফি বা চার্জ কোনো কিছুই লাগবে না, গ্রুপে আমি পাঠিয়ে দেবো। এবার এখানে দেখো যে কতগুলো কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে, 20টা কোয়েশ্চেন আছে। তো 20টা কোয়েশ্চেনে আমি কিন্তু তোমাদেরকে ঝড়ে ঝড়ে বলে দেবো। যারা পিডিএফে গ্রুপে বা ধরে নাও জয়েন হওয়া হয়নি বা সেরকম কিছু কনফিউশন হবে, তারা স্ক্রিনশট তো করে নিতেই পারো, ঠিক আছে। তো এখানে কিন্তু বলে দিচ্ছি, দেখো কি বলছে, যে এখানে দা তোমার ওর টু অটাম থেকে একটা লাইন নেওয়া আছে, দ্য উইনোয়িং উইন্ড, এটা মানে এক্সপ্রেশনটা কী, এটা কোন লিটারারি ডিভাইস এখানে বা রেটোরিক ডিভাইস এখানে ব্যবহার করা যায়। তো WW আছে, তাই না, দুটো আছে, তো এখানে কি হবে, অ্যালিটারেশন। তো এর মধ্যে কোনো কনফিউশন নেই, এটা 100% ঠিক হবে, ঠিক আছে। হগ রোস্টিং কে লিখেছে, হগ রোস্টিং টেড হিউজেস, সেটা জানো। ফার্ন হিলে লেখকের ফার্ন হিলে FERN হবে, ঠিক আছে। ফার্ন হিলে ডেলন টমাস কী সেলিব্রেট করেছে, তার যে শৈশবের দিনগুলো, তাই না, কবিতাটা পড়ে থাকলে বুঝতে পারবে, দ্য পোয়েটস চাইল্ডহুড ডেজ, ঠিক আছে। এবার কী বলছে, দ্য সিটিজেন ইন অর্ডেন্স পোয়েম ইজ আননোন, তিনি কেন আননোন, কেননা বিকজ হি ইজ আ কমন ম্যান, কমন ম্যান বলে তিনি আননোন, ঠিক আছে। আরেকটা কি বলেছে, দেখো, দ্য টাইটেল ফায়ার সেমন ইন ওয়েস্টল্যান্ড, ওয়েস্ট হবে স্পেলিংটা, ওয়েস্টল্যান্ডে কী অ্যালিউডস করেছে, কোন, এটা তোমরা নেটে সার্চ করলেও পাবে, দ্য টিচিং অফ লর্ড বুদ্ধ, তো বুদ্ধর যে শিক্ষা, বৌদ্ধ ধর্ম, এই সমস্ত জিনিসগুলোকে আলোচনা করা আছে। স্কলার জিপসিটা কী ধরনের পোয়েট্রি, প্যাস্টোরাল এলিজি, শুধু এলিজি নয় কিন্তু, প্যাস্টোরাল এলিজি, ঠিক আছে। ক্যান্টারবেরি টেলস, এই কোয়েশ্চেনটা নিয়ে কিন্তু শেষে আসবো, এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি বলবো যে কেন ওখানে অপশনে 31 আছে, 30 আছে, 32 আছে, 30 31ও কিন্তু নেটে সার্চ করলে দেবে, 31 দিতে পারে, ঠিক আছে, 31 দিতে পারে, 32 করবে না, 31 এবং 30-এর মাঝে একটু কনফিউশন আছে। এবার এখানে 30টা করতে বলবো একটা কারণে, সেটা তোমাদেরকে জানতে হবে কারণটা, ঠিক আছে। তার আগে এগুলো একবার ডিসকাস করে দিই ঝড়াঝড়, বেশিক্ষণ টাইম লাগবে না। দেখো, মেটাফিজিক্যাল এই ওয়ার্ডটা, এই টার্মটা সর্বপ্রথম ব্যবহার করেছে জনসন, কিন্তু ড্রাইডেন নয়, জনসন, ঠিক আছে। আরেকটা কী বলেছে, দেখো, এভার ফিক্সড মার্ক, যে শেক্সপিয়ারের সনেট 116, ঠিক আছে, সেখানে কী বলেছেন, যে এভার ফিক্সড মার্কস বলতে পোলস্টারকে বলেছে, যে একদম ফিক্স, ঠিক আছে। অ্যাটিকাসকে আমাদের অ্যান এপিস্টল টু ডক্টর আলবার্ট নাথে জোসেফ অ্যাডিসন, ওকে, তারপর বলেছে ড্যামসেল উইথ আ ডালসিমার রেফার্স টু অ্যাবিসিনিয়ান মেড, তো এগুলো তোমাদের চেনা ওট, কোনো অসুবিধা হবে না। অ্যান্ড্রিয়া ডেল সার্টোতে যে অ্যান্ড্রিয়ার যে ওয়াইফ, তার নাম লুক্রেজিয়া, লুক্রেজিয়া, ঠিক আছে। আরেকটা বলেছে এপিস্টল টু ডক্টর আলবার্ট নাথের যে কতগুলো পোর্ট্রেট, মানে যে সমকালীন পার্সোনেজের চিত্র অঙ্কন করেছেন, মানে তাদের সম্পর্কে বর্ণনা দিয়েছেন কতগুলো, তিনজনের। ওয়েস্টল্যান্ড পাবলিশ হয়েছিল কবে, 1922। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের হাউ ডু আই লাভ দি, এটা কী ধরনের সনেট, লাভ সনেট, ওকে। এবার ওয়েস্টল্যান্ডে কোন মান্থ যে ওপেনিং সিনে দেখা যায়, সেটা হলো এপ্রিল। প্যারাডাইজ লস্ট কী বলেছে, দেখো, বেটার যে এই কথাটা বলেছে, বেটার টু রেইন ইন দ্য হেল হবে এটা, সরি, ঠিক আছে, দেন টু সার্ভ ইন হ্যাভেন, এটা তো বিখ্যাত একটা উক্তি। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি মিল্টন বলেছে, কিন্তু কার কণ্ঠে দিয়ে বলিয়েছেন, স্যাটানের, তাই না। আরেকটা বলেছে, দেখো, 7-8 স্ট্যানজাতে আমাদের ওটোয়া নাইট এঙ্গেলে যে ওয়ার্ডটার মাঝে মাঝে একটা ড্রামাটিক কন্ট্রাস্ট দেখা যায়, সেই ওয়ার্ডটা কী, সেই ওয়ার্ডটা হচ্ছে ফরলন, হচ্ছে। তারপরেও কী বলছে, দেখো, দ্য উইন্ড ওভার হপকিন্সের পোয়েম, ঠিক আছে, হপকিন্সে কী বলেছে উইন্ড ওভারে, তো যে সাব টাইটেল রয়েছে সেটা হলো দ্য ক্রাইস্ট আওয়ার লর্ড। আর একটা বলেছে যে সেলিং টু বাইজেন্টিয়ান WBS-এর কোথা থেকে নেওয়া হয়েছে কবিতাটা, দ্য টাওয়ার থেকে, ওকে। এইবার একটা কোয়েশ্চেন যেটা আমি বলেছিলাম, ক্যান্টারবেরি টেলসের যে পিলগ্রিমসের বলা হয়েছে, পিলগ্রিমসগুলো মানে কতগুলো পিলগ্রিমসের নাম সেখানে বলা আছে। এখানে দেখবে যে হোস্ট এবং ন্যারেটর সকলকে নিয়ে 31টা হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়াল পিলগ্রিমসের যে পরিচয় দেওয়া আছে সেটা হচ্ছে
29 পিলগ্রিমস নাম যাদের দেওয়া আছে, তুমি একটা সিরিজ অনুসারে নাম পাবে 29 জনের। কিন্তু ন্যারেটর এবং হোস্ট এখানে যে বলছে, ডাজ দ্য ন্যারেটর মেনশন, ঠিক আছে, ন্যারেটর কতগুলো পিলগ্রিমসের কথা বলেছে সেই জন্য 30 করবে, মানে ন্যারেটরটাকে বাদ দিচ্ছি, ন্যারেটর প্লাস হোস্ট প্লাস 29 জন সকলে মিলে কিন্তু 31 হচ্ছে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আপডেট। সেকেন্ড পেপার আপলোড হবে যত সম্ভব, পসিবল হলে আমি অবশ্যই করে দেবো, অ্যান্ড গ্রুপে তার আগে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। আপলোড এখানে না করলে গ্রুপে পিডিএফ পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ গাইস, স্টে গুড, স্টে হ্যাপি।